আমরা ভালোবাসা, ভালোবাসা করা জাহেজ নাই। ভালো তোমার আব্বাকে বাসো, তোমার আম্মাকে বাসো, তোমার দাদিকে বাসো, তোমার দাদাকে বাসো। ভালোবাসা বাসিলে তুমি তোমার আব্বা আম্মাকে ভালো না বাসিলে কোন একটা মেয়েকে ভালোবাসতেছো যে তোমাকে মাস প্রতি কাঁদাবে? এই কথা বলে আমি আর কিছু বলতে চাই না, তবুও বলতে হয়, ইসলাম মোতাবেক এরা ভালোবাসা করে, মেয়েরা কাঁদায়, ছবি দেয় মেয়েরা ফেসবুকের মাধ্যমে। ছেলেরা একটা মেয়ে ইচ্ছা করলে অল টাইম 24 ঘন্টা একটা ছেলেকে হাসি খুশিভাবে রাখতে পারবে। আমি কথা বাড়াতে চাই না, তবুও বলতে হয়, এই ভালোবাসা সম্পর্ক, ভালোবাসা গভীর হয়ে যায় যখন মেয়েরা আস্তে করে হাতটা ছেড়ে দেয়, কিংবা ছেলেটা ছেড়ে দেয় হাতটা, ছাড়ে দেওয়ার সাথে সাথে মেয়েটা দুর্ঘটনা করে ফেলে। আমি ভালোবাসা সম্পর্কে বেশি কিছু বলতে চাই না, তবুও বলতে হয়, এই সমাজের মাধ্যমে রাস্তার মধ্যে একটা মেয়ে হাঁটে যাচ্ছে, ছেলেরা দেখে বলতেছে হাই তুমি কেমন আছো, কথা বলে বলে কি বলে না? ছেলেগুলো মেয়েদের 2-3 দিন জ্বালা যন্ত্রণা করার সময়, রাস্তা দিয়ে ক্রসিং করার সময় মেয়েটা ছেলেটা মেয়েটাকে রাজি করে ফেলে, 3-4 দিন ভালোবাসিয়া ফেলে দিয়ে দেয়, ওয়ান টাইম ছুরি দেয়, ওয়ান টাইম প্লেটের মতো ব্যবহার করে ফেলে দেয়। এই প্লেট আর দরকার নাই আমার, এই এই সমাজের মধ্যে এটা দাঁড়িয়ে গেছে। আমি আর কথা বাড়াতে চাই না, তবুও বলতে হয়, এই সমাজের ভিতরে অনেক ছেলে আছে ইসলাম ধর্ম মানে, খুব সুন্দরভাবে নামাজ কালাম পড়ে, এই লোক যদি প্রতিটা ছেলে হইতো, গোর্খা যদি প্রতিটা মেয়ে করতো, তাহলে মনে হইতো বাংলাদেশ আর ভাই ধর্ষণে দিত না। আর এই পদ্মায় বেড়ার কারণে আমাদের বাংলাদেশে খালি ধর্ষণ বেড়ে যাচ্ছে। পদ্মা করো, ছেলেগুলো পাঁচ নামাজ পড়ো, কোরআনের মধ্যে বলছে কুলু হু নাফসি যালিকাল মাউত, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও, কখন তোমার হাজরায় এসে যাবে সেই দিন আর তোমার কোনো কোন পুরো না থাকবে না, সেই দিন তুমি আর কাকু ডাকতেও পারবে না। তোমরা এইভাবে আসো, ইসলাম শরীয়ত মানি আমরা, ভালোবাসা ভালোবাসা করা জাহেজ নাই। ভালো তোমার আব্বাকে বাসো, তোমার আম্মাকে বাসো, তোমার দাদিকে বাসো, তোমার দাদাকে বাসো। ভালোবাসা বাসিলে তুমি তোমার আব্বা আম্মাকে ভালো না বাসিলে কোন একটা মেয়েকে ভালোবাসতেছো যে তোমাকে মাস প্রতি কাঁদাবে? এই কথা বলে আমি আর কিছু বলতে চাই না, তবুও বলতে হয়, ইসলাম মোতাবেক চলো, নামাজ পড়ো, মাতার মধ্যে নবীর সুন্নত দাও, অনেক কিছু আছে ইসলামী ইসলামী কাজকর্ম, তোমরা লিপ্ত থাকো। মেয়েদের মেয়েরা কখনো লেখে তুমি কেমন আছো হাই, কোনো সময় কষ্ট লাগে আর তোমার সাথে আজকে আমি কথা বলবো না, ছেলেগুলোকে কাঁদায়। কত ছেলে মাদক দ্রব্য, মাদক দ্রব্যে মেয়েদের জানায় মাদক দ্রব্যে আক্রান্ত হয়ে গিয়েছে।